একটা মেল গেছে চার ঘাটার মনে ছোট বাকড়াটা এখনো ঢোকেনি, সেই মেলে একটা আইডি আর একটা লগ ইন পাসওয়ার্ড দেওয়া ছিল, ঠিক তার উপরে একটা লিঙ্ক দেওয়া ছিল যে লিঙ্ক থেকে আপনি ওই পোর্টালে কপস ইন্ডিয়া পোর্টালে ঢুকতে পারবেন, সেই লিঙ্কে ক্রিয়েট ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে, ঠিক আছে। সেটাতে আপনারা কী করলেন, ওখানে যে পাসওয়ার্ড দেওয়া আইডি দেওয়া আছে সেটা পুট করলেন, পুট করার পরে ওখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে সেইটা দিলেন, দেওয়ার পরে এখানে একটা ছোট টেবিল মতো খুলেছিল, ওখানে ছিল ওল্ড পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, ওরে যে যে সমিতির পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছেন, ওল্ড পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিল সেইটা দিলেন, তারপরে যে যার সমিতি নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড বানালেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু খেয়াল রাখবেন, সেই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে যে আইডিটা ওখানে মেলে এসছে সেই আইডিটা আর ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এই যে WB34450552 গোবিন্দপুরের যে আইডিটা, এটা কিন্তু ইউনিক আইডি, এই যে প্যাক্স কম্পিউটারাইজেশন হচ্ছে, প্যাক্স আইডি যেরকম একটা ক্রিয়েট হয়েছে, এইটা এই পোর্টালে কাজ করার জন্য একটা আইডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বানিয়ে দিয়েছে প্রত্যেক প্যাক্সের জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে WB দিয়ে শুরু, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম নাম দিয়ে শুরু হবে, তাহলে এইটাই প্রথমে আমাকে লগ ইন করতে হবে। এখানে আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, এই লগ ইন টিপলাম, লগ ইন হয়ে গেল। দেওয়ার পরে এরকম একটা জিনিস খুলবে, খুলবে এবার এদেরটা কমপ্লিট আছে, এদেরটা দেখানোর কারণ হলো এরা এটা কমপ্লিট করেছে। কি কি আছে ওখানে, আমার 10 রকম ঘর ফিল আপ করতে হবে, সমিতির মেম্বার কি আছে না আছে তা আছে, এইগুলো ফিল আপ করতে হবে। সেখানে আমি কি করব, এই উপরে একটা চিহ্ন আছে, এই একটা চিঠির চিহ্ন, চিঠির পাশে একটা ইয়ে আছে, এখানে ফিল করতে হবে, এখানে উপরে ছিল ড্যাশবোর্ড, তার পাশে FHR, FHR মানে হচ্ছে ফার্স্ট হ্যান্ড রিপোর্ট, ফার্স্ট হ্যান্ড রিপোর্টে এই প্রথম বেসিক ডিটেলস থেকে শুরু হবে, এই 1, 2 করে 10 অবধি আছে, একটা একটা ঘর ফিল আপ হয়ে এইখানে এই সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশান থাকবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এখানটা আপনার ফিল আপ হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, করলে এই 2 নম্বরে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমরা দেখবো 1 নম্বরে কী কী আছে, 1 নম্বরে আছে বেসিক ডিটেলস, বেসিক ডিটেলসে কী থাকবে, সমিতির নাম থাকবে, যেটা আমরা আমি যেটা ইনপুট করলাম বাইল, অ্যাজ পার বাইল আপনাদের সমিতির যে নাম আছে যে অমুক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, পুরো কথাটা, তারপরে টাইপ অফ সোসাইটি, আমরা কি প্যাক্স, তারপরে রেজিস্টার নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন ডেট, তারপরে সমিতির প্যান কার্ড নাম্বার, যদি GST থাকে তাহলে GST নাম্বার, অনেকেরই GST আছে কারণ যারা ধান কিনেছেন প্রত্যেকের GST আছে, বা DBS সমিতিগুলোর ম্যাক্সিমামই GST আছে, যারা ডিপোজিট মনে তারা GST আছে, তাহলে GST নাম্বার, তারপরে অ্যাড্রেস, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, পিনকোড, DCCB ব্রাঞ্চ, বাদুরিয়া ব্রাঞ্চ, এটা বাদুরিয়া ব্রাঞ্চ অটোমেটিক আসবে, ডিস্টেন্স ফ্রম ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে আপনাদের বাইরের ডিস্টেন্স কত, একদম ফিতে মেপে দিতে হবে এমন ব্যাপার না, যদি প্রয়োজন মনে হয় গুগল ম্যাপে মারবেন দেখিয়ে দেবে ডিস্টেন্স কতটা আছে, বিল্ডিং ওন নিজস্ব না ভাড়াটে সেটা দেবেন, এখানে বেশিরভাগেরই নিজস্ব বিল্ডিং, যাদের বিল্ডিং আছে সবারই নিজস্ব, তারপরে কভার্ড ভিলেজ, কভার্ড ভিলেজে আপনার এরিয়া অফ অপারেশন, এখানে একটা ড্রপডাউন ছিল না, এই কভার্ড ভিলেজে ড্রপডাউন ছিল না, এখানে একটা ড্রপডাউনে তো ওটা দেখিয়েছিল না, ড্রপডাউনে তো মনে হচ্ছে ওই 1 2 করে সিলেক্ট করে পরপর যে কোটা হবে সেটা ঠিক না, এবারে ড্রপডাউন করলে আপনার ওই যে আপনি এখানে ইয়ে সিলেক্ট করেছেন মানে এই যে ভিলেজ আর এই যে অ্যাড্রেস সিলেক্ট করেছেন এই অনুযায়ী এখানে ভিলেজ দেখাবে, এরিয়া অফ অপারেশন প্রত্যেকটা ভিলেজ দেখাবে, এই জায়গায় যতগুলো ভিলেজ আছে পরপর দেখাবে, তার মধ্যে আপনার যে কটা আছে সেই কটা মার্ক করে সিলেক্ট করে দিতে হবে, গেল। নাম্বার অফ লিগাল ইস্যুজ ওপেন ইন ওপেন স্টেট, এটাই কিছু দেওয়ার দরকার নেই, এটা জিরো দেখে দেবেন, এটা আপনাদের কিছু নেই, জিরো হয়ে গেল। এইবার যেমন বালকি আর ছাগদা এদের কিন্তু ব্রাঞ্চ আছে, ঠিক আছে, ব্রাঞ্চ থাকলে ব্রাঞ্চের জন্য এখানে অ্যাড ব্রাঞ্চ অপশান আছে, এই অ্যাড নিউ ব্রাঞ্চ অপশান আছে, সেক্ষেত্রে ওদের কিন্তু ব্রাঞ্চটাকে অ্যাড করতে হবে, বাকি 16 জনের কিন্তু ব্রাঞ্চ নেই, তাহলে ব্রাঞ্চ অ্যাড করার প্রয়োজন নেই, তাহলে 1 নম্বরটা হলো, সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম, করে এবার হচ্ছে
ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাফ ডিটেলস। ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাফ ডিটেলসে কী কী থাকবে? যদি ম্যানেজমেন্ট থাকে তাহলে ওই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যেগুলো আপনার আছে, এখানে এই যে একটা চিহ্ন আছে পেনের চিহ্ন, এখানে গেলে এই এডিট দেখাচ্ছে, এইটায় ক্লিক করলে এই ঘরগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সেখানে তার নাম, বয়স, মোবাইল নাম্বার দিতে হবে, মেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, দিয়ে সেভ হয়ে গেল। এখানে যেমন এই যে আশিস মুখার্জি ম্যানেজারের নাম এসছে, এই যে সিইও, সেক্রেটারি, সচিব, স্টাফ, যদি সেক্রেটারি থাকে এখানে সেক্রেটারির নাম দিতে পারেন, সাধারণত এখানে ম্যানেজার নাম দিয়েই করবেন, সেক্রেটারির নাম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সচিব স্টাফ দরকার আছে, হ্যাঁ, ওই জন্য সিইওতে ম্যানেজারের নামগুলো আমরা দিয়েছি। গেল, যদি ক্যাশিয়ার ক্লার্ক থাকে সেখানে তার নাম ঢুকবে, এখানে এই যে এডিট করতে হবে। অ্যাকাউন্টেন্ট থাকলে তার নাম হবে, সেলস পার্সন যদি থাকে তার নাম হবে, গোডাউন ম্যানেজার যদি থাকে তার নাম হবে, আর কম্পিউটার অপারেটর যদি থাকে তার নাম হবে, ঠিক আছে। এক্ষেত্রে সাধারণত যদি কোনো কেউ পার্মানেন্ট না হয়ে থাকে তাহলে তার নাম এখানে দেবেন না। পার্মানেন্ট না হয়ে থাকলে যদি আপনাদের মনে হয় যে এই স্টাফের নিয়োগ আগের কমিটি করেছে বা এই কমিটি করেছে, যেই করুক সেই নিয়োগটা হয়তো ঠিকভাবে হয়নি, এক্স্যাক্ট প্রসিডিওর মেনে হয়নি, বা আমাদের কোনো ইন্সপেকশনে তার নোট পড়েছে, বা আমরা সেই নিয়ে কিছু কোশ্চেন করেছি কেন নিয়োগটা এইভাবে হলো, যদি সেরকম কোনো কিছু সমস্যা থাকে তাহলে তাদের নাম এখানে দেওয়ার দরকার নেই। নেক্সটায় কী কী আছে? নেক্সটায় আছে অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। আপনার অ্যাকাউন্টিংয়ে কী কী আছে সেইগুলো এখানে দিতে হবে। আচ্ছা, বুকস মেনটেন, কী কী বুকস আপনি মেনটেন করেন? এইবার আপনাদের লেজার তো সব আলাদা আলাদা, মানে ধরুন ডিপোজিটে যাদের নর্মাল ম্যানুয়াল আছে ডিপোজিটের লেজার আলাদা, সিস্টেম হলো সিস্টেমও আপনার লেজার বুক আলাদা, ম্যানুয়াল হলে ম্যানুয়ালেও তাই। তাহলে পারপাস ওয়াইজ লেজার আপনার ইউজ হয়, লেজার তাহলে পারপাস ওয়াইজ লিস্ট অফ বুকস মেনটেন পার অ্যাকাউন্ট। এখানে এই যে আপনার এখানে ড্রপ ডাউন করলে দেখাবে আপনার শেয়ার ক্যাপিটাল কী কী লেজার আছে আর কি। আপনার শেয়ার ক্যাপিটালের লেজার আছে, মেম্বার রেজিস্টার আছে, সেভিংস অ্যাকাউন্টের রেজিস্টার আছে, ডিপোজিটের লেজার আছে, তারপরে বোরোয়িং লেজার, লোনের লেজার আছে, ক্যাশ বুক আছে, ডে বুক আছে, যেগুলো যেগুলো আপনার আছে এরকম পাশে পাশে টিক করবেন, এরকম নীল হয়ে যাবে। নীল হয়ে গেলে এদের যেমন এই যে 21টা আইটেম ওরা সিলেক্ট করেছে, ওদের 21টা হয়েছে, যার 10টা হবে সে 10টা দেবে, যার 12টা হবে সে 12টা দেবে, যার 20টা হবে সে 20টা দেবে, যার যে কটা লেজার আছে সে সেইটা ওখানে দেবে। আচ্ছা, এখানে আরেক তারপরে ঘর হলো কি, সেপারেট ওয়ার্কশিট ফর ইন্টারেস্ট পেয়েবল অ্যান্ড রিসিভেবল। আপনারা ইন্টারেস্ট পেয়েবল, মানে ইন্টারেস্ট যেটা আমাকে দিতে হয় আর যেটা আমি পাই, মানে আমি সেখান থেকে ধরুন মেম্বারদের ডিপোজিট হলে ইন্টারেস্ট দেবো আর লোন হলে ইন্টারেস্ট পাবো, ব্যাংকে আমার লোনের ইন্টারেস্ট দিতে হবে আর ব্যাংক থেকে আমি ডিপোজিটের ইন্টারেস্ট পাবো, তাহলে রিসিভেবল আর পেয়েবল দুটো হলো, সেইটা সিস্টেম থাকলে সিস্টেমে আলাদাভাবে ক্যালকুলেট হয়। আমরা যখন ম্যানুয়ালি আপনার ব্যালেন্স শিট করি সেখানেও আলাদাভাবে ক্যালকুলেট হয়, তখন আলাদাভাবে তো হচ্ছে, সেক্ষেত্রে আপনার এবার সেই হিসাবটা আপনার কাছে আপনি আপনি রাখেন কি না, যদি রাখেন তাহলে ইয়েস লিখবেন, যদি না রাখেন তাহলে নো লিখবেন। রাখে তো অবশ্যই, কারণটা হলো ডিটেল লিস্টের সঙ্গে ইন্টারেস্ট নালে মিলবে না, কারণ আমরা যে ডিটেল লিস্টটা বানাচ্ছি সেখানে কিন্তু ইন্টারেস্ট রিসিভেবল থাকছে, আর যদি ডিপোজিটের ডিটেল লিস্ট বানাই তাহলে কিন্তু ইন্টারেস্ট পেয়েবল থাকছে, তাহলে আমরা সেটা মেনটেন করছি, যেহেতু এখানে আমি ইয়েস লিখবো। গেল, তারপরে লাস্ট অডিট, সবারই 21-22 হয়ে গেছে, 21-22 তাহলে লাস্ট অডিট 21-22, অডিট ক্লাসিফিকেশন যার যেটা আছে ABCD, অডিটের তলায় যেরকম লেখা থাকে সেইটা, অডিট এজেন্সি হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি দিয়ে আপনার অডিট হয়েছে, অডিটরের নেম দিতে হবে, যে অডিটর আপনার লাস্ট 21-22 অডিট করেছে তার নাম, তার ফোন নাম্বার, তারপরে সমিতি প্রফিটে আছে না লসে আছে ওটা সিলেক্ট করতে হবে, প্রফিট আর লস, প্রফিট হলে কত প্রফিট, লস হলে কত লস, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকুমুলেটেড। আপনার পারপাস ওয়াইজ লেজার, মানে আপনার যে যে পারপাস কাজ হয় তার আলাদা আলাদা লেজার আপনার কাছে আছে, সেই জন্য ওটা পারপাস ওয়াইজ লেজার সিলেক্ট করতে হবে।
রেজুলেশন খাতা হিসাবের মধ্যে রেজুলেশনটা আলাদা জিনিস, এখানে রেজুলেশন নেই, এখানে তো অ্যাকাউন্টিং কথা হচ্ছে। রেজুলেশন কেন? ওইটা ড্রপ ডাউন খুললে আসবে, ড্রপ ডাউন খুললে এখানে সিঙ্গেল লেজার আর পারপাস ওয়াইজ লেজার গেল। এখানে অ্যাভারেজ নাম্বার অফ ট্রানজাকশন পার ডে, আপনার মোটামুটি যাদের ডিপোজিট আছে তারা সেটা দিতে পারবেন, আর যাদের নন ডিপোজিট আছে তারা তো মোটামুটি কেসিসি আর এসএসজি লোন, এটাই ট্রানজাকশন। তাহলে লোন রিসিভ আর লোন ডিসবার্স এটাই আপনার ট্রানজাকশন, তাহলে সেই নাম্বারটাকে যোগ করে 300 মানে 300 ওই যেটা ওয়ার্কিং ডেজ আছে সেটা দিয়ে ভাগ করে দেখবেন মোটামুটি কত হয়, অ্যারাউন্ড ওই 5-10টা থাকবে হয়তো পার ডে যাদের নন ডিপোজিট আছে। আর ডিপোজিট হলে ওটা বেশি হবে, যেমন গোবিন্দপুর দিয়েছে পার ডে 120টা ট্রানজাকশন, 120টা ট্রানজাকশন মানে কিন্তু সবটা ধরে, যাদের ডিপোজিট আছে এবং সিএসপি আছে তাদের কিন্তু ইনওয়ার্ডটাও ধরতে হবে আউটওয়ার্ডও ধরতে হবে, ডিপোজিট জমা তোলা ধরতে হবে, লোন কালেকশন ধরতে হবে, সবটাই ধরতে হবে, দিয়ে টোটাল ট্রানজাকশন। যাদের নন সিএসপি আছে তাদের কিন্তু শুধু নর্মাল যে ট্রানজাকশন ডেলি হচ্ছে সেইটার একটা বছরে যেটা হচ্ছে তার একটা অ্যাভারেজ দিয়ে। এইখানে একটা আছে অ্যাটাচ অডিট রিপোর্ট অ্যান্ড ইটস এনক্লোজার্স, ঠিক আছে, এখানে প্লাস প্লাস করে তুই পেজ অ্যাড করতে পারবি, এখানে প্লাস আছে না, এই প্লাস প্লাস করলে পেজ অ্যাড হয়ে যাবে। এখানে আপাতত কিছু আপলোড করার দরকার নেই, যে বাংলা রিপোর্ট ওইটা ওই রিপোর্টটা দিতে হবে, যে ওইটা যে বাংলা রিপোর্ট দেয় আমি বলছি এখানে কিছু দিতে হবে না, তাহলে আপনি দিতে হবে না। আচ্ছা ঠিক, এখানে আপাতত কোনো ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে না, ঠিক আছে, ডকুমেন্ট আপ ওই প্লাসটা মেরে দাও আরেকবার আসবে।